আসসালামু আলাইকুম। টেকনোশোর ইউটিউব চ্যানেল থেকে আমি এস এম রানা আছি আপনাদের সাথে। আজকে আমি যে টিউটোরিয়ালটি নিয়ে বকবক করব, সেই টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে আমরা মাস্টার কার্ড এবং ভিসা কার্ড ছাড়া বাংলাদেশ থেকে খুব সহজে বিকাশের মাধ্যমে পেমেন্ট দিয়ে টপ লেভেলের ডোমেনগুলো কিনতে পারি। তো বেশি বকবক না করে চলুন টিউটোরিয়াল শুরু করা যাক। টিউটোরিয়াল শুরু করার আগে আপনাকে বলবো, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী টিউটোরিয়ালের নোটিফিকেশনগুলো খুব সহজেই আপনি পেয়ে যান। তো বেশি বকবক না করে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমি আমার ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে যাওয়ার পর আপনি আপনার সার্চ বারে dynahost.com লিখতে পারেন, বা ডিসক্রিপশনে খেয়াল করলে দেখতে পারবেন আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই লিঙ্ক থেকেও যেতে পারেন। তো এটি বাংলাদেশের অনেক ভালো একটি সাইট, অনেক বড় বড় ইউটিউবাররা এই সাইটটাকে রিকমেন্ড করেন, তারা বলেন এটা অনেক ভালো সাইট। সো আমি আজকে এটা থেকেই কীভাবে একটি টপ লেভেলের ডোমেন বিকাশের মাধ্যমে পেমেন্ট দিয়ে কিনতে হয় আমি ওইটাই দেখাবো আপনাদেরকে। তো অবশ্যই আপনার যে সাইটের নামটা, এখানে যেরকম ডাইনাহোস্ট সাইটের নেম, মানে সে ডোমেন চুজ করছে এই নামটা দিয়ে, সেরকম আপনি আপনার সাইটের জন্য যে নামটা দিতে চান ওই নামটা এখানে দিবেন। আমি আমার চ্যানেলের নামে একটি ডোমেন খুলবো, এর জন্য আমি আমার চ্যানেলের নামটি এখানে দিলাম। দেন আপনি এখানে ক্লিক করে যে ডোমেনটি নেবেন, টপ লেভেলের ডোমেন, সেইটা ক্লিক করবেন। আমি .com দিচ্ছি যে এটা অ্যাভেলেবেল আছে কি না সার্চ দিয়ে দেখার জন্য। তো হ্যাঁ, এই টপ লেভেলের ডোমেন .com এটি অ্যাভেলেবেল আছে এবং এটির প্রাইস হচ্ছে 800 টাকা BDT রেট। ওকে, তো আমি অ্যাড টু কার্ট ক্লিক করব অ্যান্ড চেক আউটে ক্লিক করব। তো এখানে এই DNS ম্যানেজমেন্টটা ক্লিক করে দেবেন, এটা আমাদেরকে ফ্রি 1 বছরের জন্য। তো আমি ওনাদের অফিসের লোকদের সাথে আলাপ করেছি, 1 বছরের জন্য ফ্রি বলতে আপনি প্রত্যেক বছর যখন আপনার ডোমেনটা রিনিউ করবেন তখন এটা সাথে সাথে আবার 1 বছরের জন্য ফ্রি হবে, মানে এই DNS-এর জন্য নেক্সটে কখনও কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। ঠিক আছে, আমি ওনাদের সাথে আলাপ করছি এই ব্যাপারটা নিয়ে অফিসে ফোন দিয়ে। তো আর হচ্ছে এখন যে আমার বাই করতে 800 টাকা পড়তেছে, নেক্সটে হচ্ছে এটা আপনাকে ওই রিনিউ করার সময় 800 টাকা দিতে হবে। ওকে, দেন একটু নিচে যাওয়ার পর এই যে এগুলো হচ্ছে আপনার নেম সার্ভার। তো আপনি চাইলে নেম সার্ভারগুলো এখন কপি করে রাখতে পারেন, না রাখলেও সমস্যা নেই, পরবর্তীতে ভিতর থেকে নিতে পারবেন। দেন DNS-এ ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এই যে এখানে দেখেন আপনাকে বলে দিচ্ছে যে আপনার টোটাল ফি হচ্ছে 800 টাকা .com-এর যে ডোমেন ফিটা, এটা ট্রানজ্যাকশন ফি এত পার্সেন্ট, আচ্ছা সরি, এটা হচ্ছে আপনি যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে ওদেরকে 2% দিতে হবে। এখন আপনি যদি কেউ যদি আবার বলেন যে ভাই এটা তো বাংলাদেশের টাকা দেখাচ্ছে, আমি USD ডলার দিয়ে কীভাবে কিনবো, কারণ এখন বর্তমানে EBBL-এর অ্যাকোয়ামাস্টার কার্ড দিয়ে অনেকেই অনেক কিছু বাই করতেছে অনলাইন থেকে, তো ওটা কীভাবে করবো? হ্যাঁ, অবশ্যই আপনি নিচে যাওয়ার পরে এই যে এখানে BDT-র জায়গায়, এই যে চুজ কারেন্সির এখানে BDT-র জায়গায় USD-তে দিলে এখানে আবার USD-তে আইসা পড়বে। ঠিক আছে, তো আচ্ছা ওকে, দেন এখানে এরপর এখানে যদি আপনার কোনো প্রোমো কোড থাকে এখানে প্রোমো কোডটা দিয়ে ভ্যালিড কোডে ক্লিক করলে আপনার যদি কোড থাকে, যদি পার্সেন্টেজ থাকে তো ওটা কমায় দেবে। ঠিক আছে, তো যেহেতু আমার কোনো কোড নেই সো আমি চেক আউটে ক্লিক করতেছি। এখন কথা হচ্ছে চেক আউটে ঢোকার পর দেখেন এখানে একটা বক্স আসছে, যে বক্সটাতে দেখাচ্ছে যে আপনাকে অনেক কিছুই ডিটেলস অ্যাড করতে হবে। সো এটা অবশ্যই আপনার যদি এখানে অ্যাকাউন্ট না থাকে এটা তো অবশ্যই করতে হবে। সো আমার যেহেতু আগেই একটা অ্যাকাউন্ট খোলা আছে সো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি। তো লগ ইন করে আসার পর আমাকে এরকম দেখাচ্ছে, আর আপনার যদি আগেই অ্যাকাউন্ট করা থাকে তো আগেই লগ ইন করে নেবেন। তো আমি এটাতে চলে যাচ্ছি। তো দেখেন আমার অ্যাড্রেসটা এখানে শো করছে, যেহেতু আমি আগে অ্যাড করেছি, মানে আমার আগে অ্যাকাউন্ট ছিল তো এখানে শো করতেছে। এখন নিচে একটু গেলে দেখেন এই যে পেমেন্ট ডিটেলসে লেখা আছে, তো আপনি এই যে বিকাশ, রকেট, অনলাইন কার্ড অ্যান্ড ডেবিট কার্ডের মাধ্যমে দিতে পারবেন, তারপর ব্রাক ব্যাঙ্ক, ক্যাশ, ওয়েস্টার্ন ইউনিয়ন, পেপাল, ব্যাঙ্ক এশিয়া LTD, মানে
সব কিছু দিয়েই মোটামুটি দিতে পারবেন। আচ্ছা, দেন এখানে আমি এই যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড সার্ভিস, এটাতে চাপ দিয়ে, যেহেতু আমার এখানে বিকাশ অ্যাড করা সেভ করা হয়েছে, দিয়ে তারপরে যে কমপ্লিট অর্ডারে যদি আমি ক্লিক করি, একটু ওয়েট করতে হবে। তো ওরা আমাকে পেমেন্ট করতে বলতেছে, তো আমি এই যে এখানে যাওয়ার পরে যে বিকাশের এখানে টিক দিব, এখন যে পে নাওতে ক্লিক করব। ওকে, তো এখানে দেখেন বলছে যে কেউ কেউ আপনি পেমেন্ট করবেন, ডায়াল আপনার মোবাইল থেকে বিকাশে ডায়াল করতে হবে এততে, এবং চুজ অপশন পেমেন্ট, পেমেন্ট অপশন যেতে হবে, ইন্টার মার্সেন্ট বিকাশ অ্যাকাউন্ট নম্বর হচ্ছে এটা, এবং ইন্টার অ্যামাউন্ট আপনাকে এই যে কত টাকা দিতে হবে এখানে উপরে বলে দিছে যে প্লিজ পে এক্স্যাক্ট অ্যামাউন্ট 816, নট মোর অর নট লেস, মানে এর বেশিও দেওয়ার দরকার নাই বা এত বেশি দিতে হবে না, কমও দিতে হবে না, জাস্ট 816 টাকায় আপনাকে দিতে হবে। সো সো আমি আমার বিকাশের মাধ্যমে পেমেন্টের জন্য চলে যাচ্ছি। তো আমি আমার বিকাশের অ্যাকাউন্টে ঢুকেছি, আমি এখন ওনাদের এই পেমেন্টে ঢুকেছি। পেমেন্টে ঢোকার পর ওনাদের যে নাম্বারটা, আমি ওটাতে হচ্ছে টাকা পাঠাবো, 0170 0170 ডাবল। সো অবশ্যই ভালো করে ট্রানজ্যাকশনটা চেক করে তারপর দিবেন। ও, এই যে আবার স্টেপ এখানে 5 6 7 8 আছে, যে ইন্টার রেফার 1, ইন্টার কাউন্টার নম্বর 1। ওকে, ইন্টার রেফার দিচ্ছি 1, দেন পাসওয়ার্ড। তো সেন্টার পর আমার মোবাইলে যে মেসেজ আসছে, মেসেজটাতে আমি ঢুকে যাচ্ছি। আর টেক্সট টোকেনটা দিতে হবে এখানে, কারণ আমাকে টেক্সট আইডিটা দিতে হবে এই যে এখানে। আর এখানে অবশ্যই যে নাম্বার থেকে আমি ওনাদের বিকাশ করেছি সেই নাম্বারটা ওনাদের সেন্ড করতে হবে। তো আমি আমার পার্সোনাল নাম বিকাশ নাম্বারটি এখানে দিচ্ছি, অবশ্যই আমি এটা হাইড করে রাখবো। ওকে, দেন আমার সব ঠিকঠাক থাকলে আপনাকে মেসেজ আসার পরে যে এই যে টেক্সট টোকেন টাইটে এবং নাম্বারটি দেওয়ার পর, তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনার নাম্বার দেওয়ার পর এবং যে মেসেজে যে টেক্সট আইডিটা আসছে এটা দেওয়ার পর, ঠিক করে মিলিয়ে এগুলো ওখানে বক্সের ভিতরে দিয়ে পে নাওতে ক্লিক করতে হবে। তো ইউর পেমেন্ট সাকসেসফুল হয়ে আছে, তো 5 সেকেন্ডে ওরা আমাকে আমার অ্যাকাউন্টে ব্যাক করে নিয়ে আসবে। তো এটা আমার অর্ডার আইডি, আপনারাও চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো দেন কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া, তো এখানে ক্লিক করলে আপনি আপনার এরিয়াতে চলে যাবেন। তো দেখেন এখানে আমাকে দেখাচ্ছে যে আমি একটা ডোমেইন কেনার জন্য ই করছি, যে জন্য আমাকে এখানে 1 দেখাচ্ছে। তো ডোমেইনটাতে ঢোকার পর আমি যদি এখানে অ্যাক্টিভে ক্লিক করি, সো গাইস আমার ডোমেইনটি অ্যাক্টিভ হয়ে গেছে। এবং আমি তো ভেবেছিলাম হয়তো বা 24 থেকে 24 ঘন্টা টাইম লাগবে, বাট আমার ডোমেইনটি অ্যাক্টিভ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার ডোমেইনে ঢুকলে আমাকে ওরা আমার ডোমেইনের সব কিছু দেখাচ্ছে, মানে ডোমেইনে যে একটা অ্যাকাউন্ট হয়েছে ওটা দেখাচ্ছে। তো আপনি যদি আপনার নেম সার্ভারটা পেতে চান যেটা আপনার হোস্টিংয়ে অ্যাড করতে হবে, এখানে সেটিংয়ে যাওয়ার পর এই যে নেম সার্ভারে ক্লিক করলে, এই যে ঢোকার সময় আমরা যেই কয়েকটা সার্ভার দেখেছিলাম এই সার্ভারগুলো এখানে। তো এটা পরবর্তী আমি যখন হোস্টিং কিনব তখন আপনাদেরকে দেখাবো। তো এই ছিল আমার টিউটোরিয়ালটি, যেভাবে আমরা একটি ডোমেইন খুব সহজেই বিকাশের মাধ্যমে বাই করতে পারি, যেটা আমরা দেখে ফেললাম। তো ডিসক্রিপশনটা এই ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, আপনি যদি চান এই ওয়েবসাইট থেকে আপনার জন্য আপনার ওয়েবসাইটে আপনার নতুন কোনো ওয়েবসাইটের জন্য ডোমেইন কিনতে পারেন। আর রেটটাও মোটামুটি অনেকটাই কম, মোটামুটি আমি যেটা দেখেছি, এবং সাইটটা অনেক ভালো, যেহেতু অনেক বড় বড় ইউটিউবাররা এই সাইটটা সাজেস্ট করেছেন। সো এটা আসলে অনেক ভালো আমি মনে করি। তো যেহেতু আমিও নিলাম, তো আশা করি আমিও সামনে এর আরও আপডেট দিব। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে। আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আর এই ডোমেইন নিয়ে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।